সকলকে সকলকে আমাদের চ্যানেল ওয়াটার ট্রিটমেন্ট মেশিনারিতে আপনাদের স্বাগত এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে চলেছি যে আইএসআই এবং ফ্যাসাই মার্ক সহ যদি আপনারা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট বা মিনারেল ওয়াটারের ব্যবসা করতে চান তার জন্য যে পলিউশনের লাইসেন্স অর্থাৎ যেটা পলিউশনের এনওসি সেইটা কিভাবে আপনারা পাবেন তার কি প্রসেস আছে অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে হবে এবং কি কি পেপার ডকুমেন্টস লাগবে এবং ঠিক টোটাল প্রসেসটা কি আছে সেটা আমরা আজকে আপনাদেরকে জানাতে চলেছি তো অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং যারা যারা চ্যানেলটিতে প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে যখনই আমরা নেক্সট ভিডিও আপলোড করব যাতে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন সবার প্রথমে আমি দেখাই যে যখন আমরা পলিউশন এর জন্য অ্যাপ্লাই করব তার আগে আমাদেরকে একটা জিনিস করতে হয় সেটা হচ্ছে শিল্প সাথী পোর্টালে লগ ক্রিয়েট করতে হয় আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে পোর্টাল শিল্প সাথী সেখানে তাহলে শিল্প সাথী পোর্টালে সবার আগে আমাকে রেজিস্ট্রেশনের জন্য তাহলে আমরা সবার প্রথমে গুগলে টাইপ করব। যেটা শিল্প সাথীর অফিসিয়াল ওয়েবসাইট শিল্প সাথী ডট জিওভি ডট ইন এরপরে দেখুন এই ওপরে একদম প্রথম অপশন যেটা আসে ইউজার অ্যাকাউন্ট শিল্প সাথী স্টেট অনলাইন সিঙ্গেল উইন্ডো বলে সেটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথে এই রকম একটি পেজ ওপেন হবে এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে সাইন ইন টু কন্টিনিউ যদি অলরেডি আমাদের ইউজারের নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যায় তাহলে আমরা এখান থেকে সাইন ইন করতে পারবো ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে যেহেতু আমরা আজকে প্রথমবারের জন্য নতুন একটা কোম্পানির জন্য পলিউশন অ্যাপ্লাই করছি সেই জন্য আমরা সবার প্রথম যেটা করব সেটা হচ্ছে ক্রিয়েট নিউ এই যে রেড কালারের বক্সে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ বলে দেখা যাচ্ছে সেখান থেকে আমরা সবার প্রথমে শিল্প সাথী এই পোর্টালে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করব চলুন তাহলে আমরা এবার এখানে ক্লিক করছি ক্রিয়েট নিউতে ক্রিয়েট নিউতে ক্লিক করার সাথে সাথে দেখুন আমরা নেক্সট পেজে চলে আসছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে শিল্পসাদী পোর্টাল ইজ ইনটেন্ডেড টু প্রোভাইড স্ট্র্যাটুটারি লাইসেন্স সার্টিফিকেট রেজিস্ট্রেশন রিনিউয়ালস ইনসেন্টিভস টু ইন্ডাস্ট্রি অর বিজনেস অর কমার্শিয়াল এনটিটি এখানে দেখুন তিনটে অপশন দেওয়া আছে ইফ ইউ আর এন ইন্ডাস্ট্রি অর বিজনেস অর কমার্শিয়াল এনটিটি তো এখানে যেহেতু আপনারা হচ্ছে যে প্রজেক্টটা করতে চলেছেন প্যাকেজ ডিঙ্কিং ওয়াটার প্রজেক্ট সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি তো সেই জন্য আমরা এখানে ইন্ডাস্ট্রি তো অবশ্যই এরপরে দেখুন তারপরে আবারও তিনটে অপশন আছে সেটা হচ্ছে যে এমএসএমই সেক্টর যেটা হচ্ছে উদ্যম সেকেন্ড হচ্ছে লার্জ ইন্ডাস্ট্রিজ আর আছে হচ্ছে লার্জ ইন্ডাস্ট্রিজ আই এম পার্ট বি এই তিনটের মধ্যে যে অপশনটা আপনাদের জন্য অ্যাপ্লিকেবল হবে সেটা আপনাদেরকে চুজ করতে হবে তো এখানে হচ্ছে আমাদের যে ইন্ডাস্ট্রি রয়েছে সেটা হচ্ছে এমএসএমই এস এম আন্ডারে সার্টিফিকেট তার জন্য লাগবে তো সবার প্রথম আমরা এখানে ক্লিক করব এমএসএমই এবার যেই মুহূর্তে এমএসএম আমরা ক্লিক করলাম এখানে এমএসএম ই নাম্বারটা আমাদেরকে বসাতে হবে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে লগ ইন করবার জন্য আমাদের হচ্ছে এমএসএমই নাম্বার প্রয়োজন তো আপনাদের যদি এমএসএম ই রেজিস্ট্রেশন থেকে থাকে তাহলে ঠিক আছে যদি না থাকে তাহলে সেটা নতুন করে করতে হবে তো যদি আপনারা সেই প্রসেস জানেন যে কিভাবে করতে হয় তাহলে আপনারা করে নিতে পারবেন অথবা যদি আপনাদের মনে হয় যে আপনারা জানিয়ে দিলে ভালো হয় সেক্ষেত্রে আপনারা আমাদেরকে একটু কমেন্টে জানিয়ে দেবেন যারা যারা এম রেজিস্ট্রেশনের জন্য প্রসেস জানতে চাইছেন চলো তাহলে এবার দেখুন এখানে আমরা এমএসএমই নাম্বার যেটা আমাদের উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে দেওয়ার পর আমরা করব হচ্ছে কন্টিনিউ নেক্সট পেজে আমরা আসার সাথে সাথে দেখুন আমাদেরকে এবার বেসিক ডিটেলস কিছু দিতে হবে যেরকম আমাদের ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম অর্থাৎ যে কোম্পানির জন্য করছি তার যিনি মালিক থাকবেন অর্থাৎ যদি আমাদের একজন মালিক হয় মানে প্রপাইটারের নাম যদি পার্টনারশিপ হয় যে একজন পার্টনারের নাম সেটা দিয়ে আমরা রেজিস্টার করতে পারি তো এখানে আমাদের প্রপাইটারশিপ অর্থাৎ একজন মালিক আছেন তো আমি তার নাম দিয়ে এখানে বেসিক ইনফরমেশনটা ফিল করব। তাহলে এখানে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম মোবাইল নাম্বার ইমেইল এরপর ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে চলুন তাহলে এই পেজটা আমরা এবার ফিল করি বেসিক ডিটেলস অর্থাৎ নাম ফোন নাম্বার মেল আইডি জেন্ডার এগুলো সিলেক্ট করার পর আপনারা আপনাদের পছন্দ মতো যেটা মনে রাখতে পারবেন সেইভাবে আপনারা একটা ইউজার নেম দেবেন এবং প্রথমে পাসওয়ার্ডটা দেবেন যেটা পাসওয়ার্ড রাখতে চাইছেন তারপর সেম পাসওয়ার্ড আরেকবার দিতে হবে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় এরপর হচ্ছে আমরা নিচে রেজিস্টার অপশানে ক্লিক করব। সি পোর্টালে রেজিস্টার করার পর ওই সেম ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করলাম লগ করার পর এই উইন্ডোটা আমাদের সামনে ওপেন হলো যেখানে ডান দিকে দেখুন যে নামে আমরা ক্রিয়েট করেছি সেই নামটা দেখাবে এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বেসিক ডিটেলস এখানে ফিল করতে হবে যেটা আমরা করব হচ্ছে অ্যাড এস্টাবলিশমেন্ট থেকে তো অ্যাড এস্টাবলিশমেন্টে আমরা যখন যাচ্ছি এখানে আমরা একটা ফর্ম পাচ্ছি যেখানে এস্টাবলিশমেন্টের নাম মানে আপনার কোম্পানির নাম ক্যাটাগরি অফ ইন্ডাস্ট্রি লার্জ এটা আপনাদের এমএসএম সার্টিফিকেটে লেখা থাকবে সেখান থেকে আপনাদেরকে বসাতে হবে যদি হচ্ছে আপনাদের মালিক যিনি থাকবেন যদি মহিলা হন তাহলে এখানে আমাদেরকে ইয়েস করতে হবে আদার নো সিলেক্ট ওনারশিপ টাইপ যেটা আপনাদেরকে আগেও বললাম যে যদি একজন মালিক হন তাহলে প্রপার্টার লিখবেন যদি কোনো প্রাইভেট কোম্পানি প্রাইভেট যদি গভর্নমেন্ট সেক্টর গভর্নমেন্ট বা এনজিও যে টাইপ হবে সেটা আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে তারপর এস্টাবলিশমেন্টের অ্যাড্রেস কোম্পানির আমাদের অ্যাড্রেস এখানে সিলেক্ট করার পরে তারপর আমরা এখানে অ্যাড এস্টাবলিশমেন্ট করব অ্যাড এস্টাবলিশমেন্ট করবার পর দেখুন নিচে আমাদেরকে দেখাচ্ছে আমাদের একটা সিএএফ নাম্বার জেনারেট হয়েছে এবং এর সাথে সাথে দেখাচ্ছে যে বেসিক ডিটেলস সেভ এখানে হচ্ছে সবুজ রঙের টিক আছে তার মানে বেসিক ডিটেলস অলরেডি আমাদের সেভ হয়ে গেছে এর স্টেজে আমাদেরকে যতগুলো আপনারা দেখতে পাচ্ছেন পরপর লেখা আছে এই পুরো স্টেজে আমাদের পুরো অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে এরপরে হচ্ছে আমাদেরকে করতে হবে হচ্ছে বাকি ডিটেলস ফিল করে আমাদেরকে সাবমিট করতে হবে তার জন্য আমরা ডান দিকে ক্লিক টু প্রসিড বলে যে জায়গাটা আছে সেখানে আমরা এবার ক্লিক করব এর পরের পেজে আমরা দেখুন অনলাইন কনসেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং সিস্টেম ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড তাহলে আমরা পলিউশন অফিসিয়াল ওয়েবসাইটে এবার প্রবেশ করছি যেখানে আমাদেরকে সবার প্রথম যেগুলো দিতে হবে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি ডিটেলস এবং অকুপায়াল ডিটেলস ইন্ডাস্ট্রি নেম অলরেডি যেটা আমরা আগে কোম্পানির নাম দিয়েছি সেটা অটোমেটিক চলে আসবে এবার ইন্ডাস্ট্রি টাইপটা আমাদেরকে এখানে চুজ করতে হবে যেহেতু আমরা হচ্ছে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বা মিনারেল ওয়াটারের জন্য করছি সেই জন্য আমরা এখানে চুজ করবো মিনারেলাইজড ওয়াটার এবং অটোমেটিক ক্যাটাগরি গ্রিন সিলেক্ট হয়ে যাবে ইন্ডাস্ট্রি স্ট্যাটাস এখানে দুটো থাকবে অপারেশনাল বা প্রপোজ যদি হচ্ছে আমরা এই মুহূর্তে অপারেশনাল মানে যদি কাজ শুরু করবার স্টেজে থাকি তাহলে আমরা অপারেশনাল করব এবং যেহেতু যেহেতু আমরা এখানে প্রজেক্টটা এখনো শুরু করিনি শুরু করবার আগের মুহূর্তে আমরা অ্যাপ্লাই করছি সেই জন্য আমরা এখানে করব প্রপোজড তারপর এখানে আপনাদের ডিটেলসগুলো পুট করতে হবে যেখানে আছে টোটাল কস্ট অফ দ্য প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অর্থাৎ আপনারা টোটাল প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত টাকার বসাচ্ছেন সেটা দিতে হবে টোটাল কস্ট অফ দ্য প্রজেক্ট মানে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির সাথে সাথে আপনাদের বাকি আর টোটাল যা যা খরচ আছে মানে আপনার ল্যান্ড বিল্ডিং বা আদার্স যা যা কিছু আপনি ইনভেস্ট করছেন টোটাল যা খরচ সেটা দিতে হবে টোটাল কস্ট অফ দ্য প্রজেক্ট এই ফিল্ডে তারপরে আছে স্কেল অফ ইন্ডাস্ট্রি যেটা আপনি এমএসএমই থেকে পাবেন যদি আপনাদের জিএসটি নাম্বার থাকে জিএসটি নাম্বার পুট করবেন প্যান নাম্বার পুট করবেন তারপরে এখানে দেখুন স্ট্রিট রোড বিল্ডিং নেম যেগুলো আছে যদি আপনাদের যেটা বেসিক ডিটেলস এ সেভ করেছিলেন যদি সেই ওয়াইজ এখানে ঠিকঠাক আসে তো ঠিক আছে না হলে এটা আপনারা একটু দেখে চেক করে চেঞ্জও করতে পারবেন তারপর আপনাদের জমির যা যা ডিটেলস আছে অর্থাৎ তার দাগ নাম্বার প্লট নাম্বার সিটি ভিলেজ কতটা এরিয়া আছে কোন ডিস্ট্রিক্ট তার পুলিশ স্টেশন পিনকোড এগুলো আপনাদেরকে বসাতে হবে তারপরে অকুপায়ার ডিটেলস পাশের তাতে আসতে হবে পাশের ফিল্ডে যেখানে অ্যাপ্লিকেন্টের নাম অর্থাৎ যিনি মালিক আছেন ওনার নাম এখানে আপনাদেরকে দিতে হবে তার ডেজিগনেশন দিতে হবে এবং বাকি অ্যাড্রেস যা যা দেখা যাচ্ছে এখানে সেই ওয়াইজ আপনাদেরকে পুরো ফর্মটা ফিল করতে হবে করার পরে আপনারা এখানে আপডেট অপশানে আপডেট করতে পারবেন তাহলে ইন্ডাস্ট্রি ডিটেলস এবং অকুপায়ার ডিটেলস সব কিছু ফিল করার পর বাকি আমাদেরকে যে সেগমেন্টগুলো আছে সেগুলো ফিল করতে হবে অর্থাৎ এখানে আদার্সের মধ্যে এগুলো রিলেটেড যদি আমাদের কিছু হয় তাহলে করতে হবে না করলেও হবে এবং নেক্সট যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডকুমেন্টের সেকশন তো ডকুমেন্টের সেকশনে আমরা এই এই জিনিসগুলো এখানে আপলোড করতে হয়েছে আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এখানে এই এই ডকুমেন্টগুলো আমরা পরপর আপলোড করব যেরকম হচ্ছে আপনাদের কে অর্থাৎ আধার প্যান এগুলো এম এস সার্টিফিকেট তারপর আপনাদের ল্যান্ড রিলেটেড ডকুমেন্ট প্রজেক্ট রিপোর্ট এগুলো সব এখানে আপলোড হবে পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স এই জিনিসগুলো আপলোড করতে হবে এবং করার পর হচ্ছে ফাইনাল নিচে সাবমিটের অপশন পাওয়া যাবে সেখানে সাবমিট করতে হবে এবার টোটাল অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে যাওয়ার পরে এরকম একটা জিনিস আপনারা দেখতে পারবেন যেখানে হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশনের ডেট দেখা যাচ্ছে এবং হচ্ছে স্ট্যাটাস একটা শো করবে যে আন্ডার প্রসেস আছে না স্ক্রুটনি চলছে স্ক্রুটনি যদি কোনো মডিফিকেশনে পাঠায় সেটা ইন প্রগ্রেস বলে দেখাবে এবং স্ক্রুটনি কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমাদের দেখাচ্ছে এখন স্ক্রুটনি কমপ্লিট বলে তো এরপরে যদি আর কোনো রকম না থাকে তাহলে এরপরে হচ্ছে আমাদেরকে যেটা ফিজ আছে সেটা পেমেন্ট করার পর আমরা হচ্ছে হচ্ছে টোটাল আমাদের প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবং আমরা পলিউশনের এনওসিটা পেয়ে যাব। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন যে পলিউশনের অনলাইন অ্যাপ্লিকেশনের প্রসেসটা টোটাল কি কি আছে তো এরপরে যদি আপনাদের কোনো জায়গায় কোনো কোয়ারিস থাকে বা আপনারা যদি প্রজেক্টটা করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে যদি আপনারা আমাদের সাথে প্রজেক্টের কাজ করেন তাহলে লাইসেন্সের যে টোটাল প্রসিডিওর আছে সেই কাজগুলো আমরা করে দেব আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে এই মুহূর্তে দেওয়া নাম্বার থেকে অথবা আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনাদের কোয়ারি পাঠাতে পারেন তাহলে সবার সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো